জি, আমার সমস্যাটা হচ্ছে মূলত কোমরে ডিস্ক ফুলাপস। বিগত 10 বছর আগ থেকে সমস্যাটা, কাজ করার সময় আঘাত পাইছিলাম, পরে আস্তে আস্তে আমি একটু ব্যথা অনুভব যখন বাড়তেছিল তখন আমি অনেক ডাক্তার দেখাইছি আমাদের ক্লিনিকে ঢাকাতে, পরে অনেকে থেরাপি দিছে, অনেকে অপারেশন করতে বলতেছিল, ওষুধ খাইতেছি, অনেকে এক্সারসাইজ দিছিল করতেছি, কোনো কিছুতে কাজ হইতেছিল না। পরে আমি এসবগুলো স্যারের গত 2 বছর আগ থেকে ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে, তো দেখছি এখানে পিএল আইডি রোগী অনেকে সুস্থ হচ্ছে, অনেকে প্যারালাইসিস এসব আমার মধ্যে যে বড় বড় সমস্যা যেগুলো এগুলো সুস্থ হইতেছে, তখন আমি দেখে সরাসরি আমি ছুটি নিয়ে সরাসরি এখানে স্যারের কাছে আসছি। আমি 21 দিন ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ। আমি 8-10 দিন পর থেকে আমার বাম পায়ের সমস্যা, বাম পাটা নিয়ে হাঁটতে পারতাম না, ঝিঝি করতো। আলহামদুলিল্লাহ 10 দিন পরে আমার বাম পাটা মোটামুটি ভালো। আচ্ছা, তো স্যার 21 দিন ভর্তি দিয়েছিল, আমি 21 দিনে ছিলাম, 21 দিন পরে এখন আলহামদুলিল্লাহ আমার কোমর ব্যথাটা নাই, আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটাও নাই, এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ। তো অনেক অনেক শুক্রিয়া আল্লাহ দরবারে। কিন্তু আপনাদের এখানে যে ট্রিটমেন্টটা, এটাতে বিশেষ করে আমি মনে করি যে শতকর 99% রোগী এখানে সুস্থ যাইতেছে, সেটা দেখতেছি আর কি। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে মেডিকেল বিডিতে স্বাগতম। দর্শক, কথা দিয়েছিলাম আপনাদেরকে আমাদের এই ভাইকে আপনাদের সামনে নিয়ে আসব সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, এবং আল্লাহ চাহে তো আমাদের ইচ্ছা অবশ্যই অনেকটা পূর্ণ হয়েছে। আজকে আপনাদের সামনে আমাদের সেই ভাইটি আবারও এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই ভাইটি একজন প্রবাসী ভাই, যারা আজকে আমাদের এই সেকেন্ড এপিসোডটি আজকে দেখছেন, প্রথম এপিসোডটি দেখেনি তাদের জন্য একটু বলে রাখছে, উনি একজন প্রবাসী ভাই, বাংলাদেশের ফেনী জেলাতে ওনার অবস্থান। দীর্ঘদিন যাবৎ উনি কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন এবং ওনার পিএলআইডি ছিল, এবং এটার জন্য মোটামুটি উনি অনেক ভালো সাফার করেছেন, এবং পরবর্তীতে উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন। প্রথম এপিসোডে উনি আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে ওনার কী সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং উনি ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন, সেই অবস্থাটা উনি ব্যাখ্যা করেছিলেন আপনাদের সামনে। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আজকে উনি বাড়ি চলে যাচ্ছেন, ওনার সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ। আমাদের অনেকগুলো দর্শক যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, যারা হয়তো প্রথম এপিসোডটি আপনার দেখেনি, তাদের জন্য যদি একটু রিমাইন্ড করে বলতেন যে আপনার কী সমস্যা ছিল সেটা যদি একটু খুলে বলতেন। জি, আমার সমস্যাটা হচ্ছে মূলত কোমরে ডিস্ক ফুলাপস। বিগত 10 বছর আগ থেকে সমস্যাটা, কাজ করার সময় আঘাত পাইছিলাম, পরে আস্তে আস্তে আমি একটু ব্যথা অনুভব যখন বাড়তেছিল তখন আমি অনেক ডাক্তার দেখাইছি আমাদের ক্লিনিকে ঢাকাতে, পরে অনেকে থেরাপি দিছে, অনেকে অপারেশন করতে বলতেছিল, ওষুধ খাইতেছি, অনেকে এক্সারসাইজ দিছিল করতেছি, কোনো কিছুতে কাজ হইতেছিল না। পরে আমি এসবগুলো স্যারের গত 2 বছর আগ থেকে ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে, তো দেখছি এখানে পিএল আইডি রোগী অনেকে সুস্থ হচ্ছে, অনেকে প্যারালাইসিস এসব আমার মধ্যে যে বড় বড় সমস্যা যেগুলো এগুলো সুস্থ হইতেছে, তখন আমি দেখে সরাসরি আমি ছুটি নিয়ে সরাসরি এখানে স্যারের কাছে আসছি। আমি 21 দিন ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ। আমি 8-10 দিন পর থেকে আমার বাম পায়ের সমস্যা, বাম পাটা নিয়ে হাঁটতে পারতাম না, ঝিঝি করতো। আলহামদুলিল্লাহ 10 দিন পরে আমার বাম পাটা মোটামুটি ভালো। আচ্ছা, তো স্যার 21 দিন ভর্তি দিয়েছিল, আমি 21 দিনে ছিলাম, 21 দিন পরে এখন আলহামদুলিল্লাহ আমার কোমর ব্যথাটা নাই, আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটাও নাই, এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ। তো অনেক অনেক শুক্রিয়া আল্লাহ দরবারে। আচ্ছা, এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি এখন গর্ববোধ করতেছি, আসলে এখানে আসাটা আমার ভুল হয় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি জীবন যাতে আমাকে ব্যবহার রাখে। ওইটাই, মানে আমরা জানি আপনি ব্যথার কারণে আপনি প্রবাস জীবন থেকে আপনাকে চলে আসতে হয়েছে, ব্যথার জন্য অসংখ্য যে কষ্ট, সেই অসহ্যকর কষ্ট সহ্য করে দিনের পর দিন আপনি অপেক্ষা করেছেন, আপনি সময় সুযোগের জন্য আপনি আসতে পারছিলেন না, বাট পরবর্তীতে যখন আসছেন, আমাদেরকে যদি একটু ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে একটু বলেন যে কেমন ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে বা কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো। জি, এখানে আসলে আমি অন্যান্য জায়গায় থেরাপি নিছি, তবে এখানে যারা আসে হয়তো তারাই বুঝতে পারো, আমি তো সবগুলোর নাম জানি না, তবে এখানকার থেরাপি যেগুলো আমার মনে হচ্ছে অনেক ভালো, অনেক অনেক ভালো, মানে আপনাদের ট্রিটমেন্ট, আপনাদের বিশেষ করে ওনাদের আচার ব্যবহারে অর্ধেক মানুষ রোগীটা সুস্থ হয়ে যাইতেছে,
ওনাদের কথাবার্তা অনেক ভালো, ওনার ট্রিটমেন্টটাও ভালো, সকাল বিকেল তিন বার থেরাপি দেয়, ওনারা নিজেরা ব্যায়াম করাই দিয়েছে, পাশাপাশি নার্সের সেবা আছে, মেডিসিনের সাহায্যে। আসলে স্যার আপনি বলেছেন যে আপনি 21 দিন ভর্তি ছিলেন, সো এই সময়টা আপনার আশেপাশে কিন্তু আরও অসংখ্য পেশেন্ট ছিলেন, আপনার হয়তো পাশের রুমে বা অন্যান্য কেবিনগুলোতে যে পেশেন্টরা ছিলেন তাদের ভালো হওয়াটা কেমন দেখেছেন বা কেমন দেখেছেন যে কি পরিমাণ পেশেন্ট ভালো হয়ে যাচ্ছিল? হ্যাঁ, এটা তো দেখছি, অনেকে 14 দিন ভর্তি দিয়েছে, অনেকে 10 দিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। আমারটা একটু লং হওয়াতে হয়তো আমার 21 দিন সময় লাগছে, সমস্যা না, 21 দিন আমি, এটা ফ্যাক্ট না যে আমি যে এতটুকু ভালো হয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড়। আরেকটা বিষয় একটু আমরা একটু রিমাইন্ড করে, আপনি যখন প্রথম দিন এসেছিলেন আমরা জানি যে আপনার ওয়েট ছিল প্রায় 92 কেজি। জি, আজকে 21 দিন পরে আপনার ওয়েট কত? এখন 85। তার মানে প্রায় 7 কেজি আপনি ওজন কমিয়ে ফেলেছেন। 7 কেজি কমেছে, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাট আপনাকে অবশ্যই আরেকটু ওজনটা একটু কমাতে হবে, তাহলে হয়তো আপনি আরেকটু সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি ওজন 80-এর মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। স্যার একটা সময় ছিল যখন আপনি অসংখ্য পেশেন্ট যাদের ভিডিও আপনি দেখেছেন, যারা শেয়ার করেছে তাদের এক্সপিরিয়েন্সগুলো, আজকে ঠিক সেই জায়গাটা আপনি আছেন এবং অসংখ্য পেশেন্ট আপনাকে দেখছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আসলে এটা আমার স্বপ্নের মতোই, আমি ভাবিও নাই যে আমি এখানে আসবো আসবো, আমার আর 2 বছর আমার মনের ভিতরে আসছে। অনেক ডক্টর আমি দেখছি ফেসবুকে, তো আমি এনাকে শফিউল্লাহ স্যারকে মানে ফলো করেছি যে আমি এখানে আসবো, তো আজ আসছি সবার মতো, আমি আপনার পাশে এখানে বসছি কথা বলতেছি, কে কতটুকু বিশ্বাস করতেছে আমি জানি না, তবে উপর আল্লাহ আছে, এখানকার আপনাদের সব কিছুই ভালো, আমি সুস্থ হয়েছি যতটুকু, এটা হচ্ছে নসিব বা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনাদের এখানে যে ট্রিটমেন্টটা, এটাতে বিশেষ করে আমি মনে করি যে শতকরা 99% রোগী এখানে সুস্থ হয়েছে, সেটা দেখতেছি আর কি। তো যাক, আমি বলবো যাদের সমস্যা বেশি, অল্প সমস্যা থাকে না আসলে, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর আমার মতো যদি লং হয়ে যায় 10 বছর 11 বছর, আপনারাও আসেন, আসলে এখানে ইনশাআল্লাহ আমি আশাবাদী, যারা আমার সাথে পরিচয় আছে তারা আসেন, আসলে বুঝতে পারবেন আসলে এখানকার ট্রিটমেন্টের অবস্থা অনেক ভালো, উন্নত মানের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি সুস্থ থাকতে চাই কি সুস্থ থাকতে চাই না, ভালো থাকতে চাই কি ভালো থাকতে চাই না, ব্যথামুক্ত একটি জীবন আমি চাই কি চাই না, সম্পূর্ণ নির্ভর করছে আমার নিজের উপরে, আমার নিজের ডিসিশনের উপরে। আমরা যে ধরনের উন্নত চিকিৎসাগুলো একটা সময় আমাদের কাছে কল্পনা ছিল, সেই কল্পনার সেই চিকিৎসাগুলো কিন্তু এখন বাস্তব, আমাদের হাতের কাছেই আছে। তার জন্য আমাদের ভিসা পাসপোর্টের কোনো দরকার নেই, বিদেশ যাওয়ারও কোনো দরকার নেই, অনেক অনেক টাকারও কোনো দরকার নেই। খুব অল্প খরচের ভিতরেই, কিন্তু খুব অল্প দিনের ভিতরেই এ ধরনের ব্যথার রোগীরা বা স্ট্রোকের পেশেন্টরা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা যাতে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা আপনাদের সেবা করে যেতে পারি এবং আপনাদের এই ভালোবাসাগুলোই আসলে আমরা সবসময় চাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য জি, আপনাকে ধন্যবাদ। আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।